আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব হচ্ছে জিওগ্রাফির, অ্যাকচুয়ালি ফিজিক্যাল জিওগ্রাফির পার্ট টু। মানে লাস্ট 20 বছরের যে কটা প্রশ্ন এসেছিল তার সেকেন্ড পার্ট এটা আমরা দেখব। আগের পার্টে আমরা শিখেছি হচ্ছে 2007 অবধি, আজকে আমরা দেখে নেব 2008 থেকে 17 সাল অবধি। তাহলে কথা আর না বাড়িয়ে শুরু করছি আজকের প্রশ্ন উত্তর। এটা এসছে বিসিএস 8 থেকে। এক নম্বরে আছে যে স্যান্ড ডিউন্স ফর্ম আ মেজর টোপোগ্রাফিক ফিচার অফ, স্যান্ড ডিউন্স কোন ধরনের অঞ্চলে দেখা যায়, কোন জায়গাতে দেখা যায়। এতে আছে ইস্টার্ন রাজস্থান, বিতে আছে ওয়েস্টার্ন রাজস্থান, সিতে আছে পাঞ্জাব, আর ডিতে আছে গুজরাট। আমরা যাব কি উত্তর সেকশানে, এটা হবে উত্তর অবশ্যই ওয়েস্টার্ন রাজস্থান। ওকে, নেক্সট কোশ্চেন কী আছে আমরা দেখে নেব। কোশ্চেন নাম্বার টু, এটা আছে যে দ্য হিমালয়াস ওয়ার আপলিফটেড ফ্রম দ্য, হিমালয় উৎপত্তি হয়েছে কোন জায়গা থেকে। একে আছে ইন্ডিয়ান ওশান, বিতে আছে হার্সেনিয়ান জিও সিনক্লিন, সিতে আছে টেথিস জিও সিনক্লিন, আর ডিতে আছে নান অফ দি অ্যাভাব। যাবো উত্তর সেকশানে, এটা হবে অবশ্যই টেথিস জিও সিনক্লিন। ওকে, নেক্সট ওয়ান আছে হচ্ছে কোশ্চেন নাম্বার থ্রি, এটা আছে দ্য আরাভাল্লি রিপ্রেজেন্টস অ্যান অ্যানশিয়েন্ট, আরাবল্লিটা কোন ধরনের পর্বত। এতে আছে ফোল্ড মাউন্টেন, বিতে আছে হোস্ট, সিতে আছে ভলক্যানো, ডিতে আছে ব্লক মাউন্টেন। যাবো উত্তর সেকশন, দেখে নেব উত্তরটা কী আছে। এটা হবে অবশ্যই ফোল্ড মাউন্টেন বা ভঙ্গিল পর্বত, বাকিগুলো উত্তরে কিছুই আসবে না। যাবো গিয়ে নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার ফোর, এটা হচ্ছে বিসিএস 9 থেকে। ছোটনাগপুর প্লেটু ইজ মেড আপ অফ, ছোটনাগপুর প্লেটু কী থেকে তৈরি হয়েছে, কী দিয়ে তৈরি। এতে আছে ওল্ড ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক রক্স, বিতে আছে সেডিমেন্টারি রক্স, সিতে আছে অ্যালুভিয়াম, আর ডিতে আছে লাভা ফ্লোজ। ওকে, আমরা উত্তরটা দেখে নেব। এটা হবে অবশ্যই ওল্ড ইগনিয়াস অ্যান্ড মেটামরফিক রক্স, অর্থাৎ পুরনো আগ্নেয় আর হচ্ছে রূপান্তরিত শিলা দিয়ে এটি গঠিত। ওকে, তবে আমরা নেক্সট কোশ্চেনে, এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার ফাইভ, হিমালয়াস আর, হিমালয়াসটা কী আসলে আছে। এতে আছে ইয়াং ফোল্ড মাউন্টেন, বিতে আছে রেসিডুয়াল মাউন্টেন, সিতে আছে ভলক্যানিক মাউন্টেন, আর ডিতে আছে ব্লক মাউন্টেন। আমরা উত্তরটা দেখব, উত্তরটা অবশ্যই হবে ইয়াং ফোল্ড মাউন্টেন, মানে নবীন ভঙ্গিল পর্বত। ওকে, এবার আমরা যাবো গিয়ে আমাদের নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার হচ্ছে সিক্স, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস ইজ নট কারেক্ট, কোনটা ঠিক নয় এর ভেতরে। এতে আছে ডেকান প্লেটু স্লোপস টুয়ার্ডস দ্য ওয়েস্ট, ডেকান যে প্লেটু সেটা হচ্ছে পশ্চিম দিকে ঢালু। বিতে আছে হাইট অফ ওয়েস্টার্ন ঘাটস ইনক্রিজেস ফ্রম নর্থ টু সাউথ, ওয়েস্টার্ন ঘাট বা পশ্চিমঘাট পর্বতের ঢাল মানে উচ্চতা ক্রমশ উত্তর থেকে দক্ষিণে বৃদ্ধি পেয়েছে। আর সিতে আছে ওয়েস্টার্ন ঘাট ইজ হায়ার দ্যান ইস্টার্ন ঘাট, পশ্চিমঘাট পর্বত পূর্বঘাট থেকে উঁচু, পশ্চিমঘাট পর্বত পূর্বঘাট থেকে উঁচু। আর ডিতে আছে নর্থ ওয়েস্টার্ন পার্ট অফ দ্য ডেকান ইজ মেড আপ অফ লাভা ফ্লোস, ডেকানের উত্তর পশ্চিমের যে অংশ সেটা হচ্ছে লাভা ফ্লোস দিয়ে তৈরি। এর মধ্যে কোনটা সঠিক নয়? ওকে, সঠিক নয় হচ্ছে অপশান এ, ডেকান প্লেটু স্লোপস টুয়ার্ডস দ্য ওয়েস্ট, ডেকান প্লেটু পশ্চিম দিকে ঢালু, এটা সঠিক নয়। আসলে ডেকানটা হচ্ছে পূব দিকে ঢালু, মানে বঙ্গোপসাগর দিকে হচ্ছে ওটা ঢালু, মানে ভারতের দক্ষিণের অংশটা, দক্ষিণ ভারত ঢালু হচ্ছে বেশিরভাগটা হচ্ছে পূর্ব দিকে, যে কারণে দেখবেন যে ওখানকার বেশিরভাগ নদ নদীগুলো হচ্ছে পূর্ব বাহিনী, ওরা সব পূর্ব দিক গিয়ে বঙ্গোপসাগর গিয়ে মিশেছে ম্যাক্সিমামটাই। যাবো কি আমরা নেক্সট কোশ্চেনে, এবার কোশ্চেন নাম্বার হচ্ছে সেভেন, কোস্ট লাইন অফ হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস ইজ নোন অ্যাজ দ্য করমণ্ডল কোস্ট, কোন রাজ্যের উপকূলটা করমণ্ডল কোস্ট নামে পরিচিত। এতে আছে কর্ণাটক, বিতে আছে কেরালা, সিতে আছে ওড়িশা, ডিতে আছে হচ্ছে তামিলনাড়ু। আমরা উত্তর দেখে নেবো কী আছে, এর উত্তরটা হবে হচ্ছে অবশ্যই তামিলনাড়ু, এটা হচ্ছে করমণ্ডল উপকূল। ওকে, যাবো কি আমরা নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার এইট, হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার ইজ কারেক্ট, কোনটা হচ্ছে সঠিক। আছে মহারাষ্ট্র পারাদ্বীপ, গুজরাট কান্ডালা, তামিলনাড়ু ম্যাঙ্গালোর, কর্ণাটক তুতিকরিন। যাবো উত্তর সেকশানে, এটা উত্তর আসবে হচ্ছে গুজরাট আর হচ্ছে কান্ডালা। ওকে, আর বাকিগুলো হচ্ছে ঠিকঠাক, ওগুলো নেই। দেখো ঠিকঠাক কী হবে, ঠিকঠাক হচ্ছে অ্যাকচুয়ালি ওড়িশাতে হচ্ছে পারাদ্বীপ আছে, কর্ণাটকে আছে হচ্ছে ম্যাঙ্গালোর, আর তামিলনাড়ুতে আছে তুতিকরিন, এগুলো হচ্ছে সঠিক। বাকিগুলো অপশানগুলো উল্টোপাল্টা দেওয়া ছিল। যাচ্ছি আমার নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার হচ্ছে নাইন, এটা হচ্ছে বিসিএসএ 2010 থেকে। দ্য হিমালয়াস আর, হিমালয়াসটা কী। এতে আছে ফোল্ড মাউন্টেন, বিতে আছে ব্লক মাউন্টেন, সিতে আছে রেসিডুয়াল হিলস, আর ডিতে টেবল ল্যান্ড। এই কোশ্চেনটা রিপিট করছে অনেকবার, এটা হবে অবশ্যই ফোল্ড মাউন্টেন্স। দেখো উত্তর হবে হচ্ছে এ, ফোল্ড মাউন্টেন্স। ওকে, আমরা যাবো গিয়ে আমাদের নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার হচ্ছে এবার টেন, ইন ইন্ডিয়া ভ্যারাইটি অফ কোরালস আর ফাউন্ড অ্যারাউন্ড, মানে কোরালের যে ভ্যারাইটিটা কোথায় দেখা যায়। এতে আছে লাক্ষাদ্বীপ, বিতে দামানদিউ, সিতে আছে সুন্দরবন, ডিতে আছে নর্মদা এস্টুয়ারি, কোথায় দেখা যায়। অবশ্যই দেখা যায় এটা
এতে হবে লাক্ষাদ্বীপ এটা দেখা যায়। উত্তর হবে হচ্ছে এ লাক্ষাদ্বীপ। যাবো কি নেক্সট কোশ্চেনে। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার, হ্যাঁ কোশ্চেন নাম্বারটা ভুল ভালো আচ্ছা, আগেরটা কোশ্চেন ছিল দশ, এটা হবে এগারো। কোশ্চেন নাম্বার হচ্ছে এখানে ইলেভেন, এটা এসছে এগারো সালে এসছে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ওল্ডেস্ট রক অফ ইন্ডিয়া, কোনটা হচ্ছে ভারতের সবথেকে পুরনো পর্বত? এতে আছে হিমালয়, বিতে আছে ইন্দো গাঙ্গেটিক প্লেন, বিতে আছে দি আরাভাল্লি, সিতে আছে শিবালিক। হবে অবশ্যই কোনটা হবে আরাভাল্লি সবথেকে পুরনো, ওর উত্তরটা দেখে নেব। উত্তর হবে আরাভাল্লি। যাবো গিয়ে নেক্সট কোশ্চেনে। কোশ্চেন নাম্বার হচ্ছে এবার টুয়েলভ, এটা এসছে বিসিএস বারোতে। দ্য পীরপাঞ্জল রেঞ্জ ইজ লোকেটেড ইন দ্য স্ট্রাকচারালি দ্য গ্রেট হিমালয় ইজ অ্যান অটোকথোনাস জোন। ওকে, অপশানটা আছে কীরকম, গ্রেটার হিমালয়া, ট্রান্স হিমালয়া, বিতে আছে লেজার হিমালয়া, আর দিতে আছে শিবালিক। মানে পীরপাঞ্জালটা কার সঙ্গে যুক্ত, পীরপাঞ্জালটা কার মধ্যে আছে, দেখি উত্তরে কী আছে। উত্তর হবে হচ্ছে সি লেজার হিমালয়া। ওকে, বা হচ্ছে মানে নিম্ন হিমালয় যেটা আর কি আছে। ওকে, এ পীরপাঞ্জাল ইজ দ্য লার্জেস্ট রেঞ্জ অফ দ্য লোয়ার হিমালয়স, এটা একটা নোট এখানে দিয়ে রেখেছি, এটা অবশ্যই খেয়াল রেখে দিও। যাবো কি নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার হচ্ছে থার্টিন। দ্য ওয়েস্টার্ন সাইড অফ দ্য ওয়েস্টার্ন ঘাট ইজ এ, পশ্চিম ঘাট পর্বতের পশ্চিম দিকটা কী, মানে হচ্ছে যেটা হচ্ছে আপসাউটটা আছে, মানে আমাদের ভারতের মানচিত্রের নিচ দিকের বাহাতটা। ওকে, এতে আছে ক্লিপ, বিতে আছে অটোকথোনাস, সিতে আছে ফলস ক্র্যাপ, আর ডিতে আছে রকি আউটলিয়ার। কোনটা হবে, অবশ্যই হবে হচ্ছে এ ক্লিফ, মানে খাড়া বাদ যুক্ত, অর্থাৎ পশ্চিমঘাট পর্বতের পশ্চিমটা হচ্ছে খাড়া ঢালযুক্ত, খাড়া বাদ যুক্ত। ওকে, যাবো কি আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার হচ্ছে থার্টিন, এটা আছে সরি কোশ্চেন নাম্বার হচ্ছে ফোরটিন, এটা এসছে বিসিএস থার্টিন থেকে। লোকটাক লেক ইজ লোকেটেড ইন দ্য স্টেট অফ, লোকটাক হ্রদ কোন রাজ্যে আছে, জম্মু কাশ্মীর, হিমাচল প্রদেশ, অরুণাচল প্রদেশ, মণিপুর, কোথায় আছে, এটা হবে উত্তর ডি আছে, এটা মণিপুরে আছে। কেবুল লামজো ইজ দ্য অনলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক ইন দ্য ওয়ার্ল্ড ফ্লোটস ওভার দ্য লেক ইন মণিপুর, একমাত্র সারা বিশ্বের একটামাত্র ভাসমান ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে আছে এই মণিপুর, যার নাম হচ্ছে কেবুল লামজাও, এটা আছে মণিপুরে একমাত্র আছে। তারপরে আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার হচ্ছে এবার ফিফটিন। দ্য ইন্ডিয়ান পেনিনসুলা ইজ সারাউন্ডেড বাই ওয়াটার অন, ভারতের এই দক্ষিণ দিকে যে অংশটা আছে ওটা কোন কোন দিকে জল আছে, জলটা দক্ষিণেও আছে, পশ্চিমেও আছে, পূর্বেও আছে। দেখো এতে আছে সাউথ অ্যান্ড ইস্ট, বিতে আছে সাউথ অ্যান্ড ওয়েস্ট, আর সিতে আছে সাউথ, সাউথ ইস্ট, সাউথ ওয়েস্ট, আর ডিতে আছে ইস্ট অ্যান্ড ওয়েস্ট। উত্তরে আসা উচিত হচ্ছে অপশান সি, দক্ষিণে আছে, দক্ষিণ পূর্বে আছে এবং দক্ষিণ পশ্চিমে আছে, অর্থাৎ দক্ষিণ বলতে আমাদের একেবারে শ্রীলঙ্কার দিকটা আছে, দক্ষিণ পূর্ব বলতে বঙ্গোপসাগরটা, দক্ষিণ পশ্চিম বলতে হচ্ছে আপসাগরটা আছে। ওকে, যাবো আমরা উত্তর হবে সি। এবার যাবো নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার হচ্ছে সিক্সটিন। তামিলনাড়ু ইজ দ্য অনলি স্টেট উইথ মোর দ্যান ওয়ান মেজর পোর্ট বিকজ, তামিলনাড়ুতে কী জন্য বেশিরভাগ পোর্ট আছে, বেশি বন্দর ওখানে আছে, কী জন্য আছে। এতে আছে দ্য স্টেট হ্যাজ দ্য লংগেস্ট কোস্টলাইন, সবথেকে লম্বা ওখানে কোস্টলাইন আছে, সবথেকে লম্বা তীর আছে মানে উপকূল আছে। বিতে আছে দ্য ডেপথ অফ ওয়াটার ইজ হাই, খুব গভীর জল আছে ওখানে। সিতে আছে দ্য কোস্ট হ্যাজ ওয়েল ডিফাইন্ড ইনলেটস অ্যান্ড বেজ, এটা আছে নাকি। না, ডিতে আছে দ্য কোস্ট ইজ ভেরি রকি, খুব পর্বতসংকুল, খুব পাথর জমি। কোনটা হবে, উত্তর হবে অবশ্যই উত্তর বি, কারণ এখানে হচ্ছে খুব গভীর জল আছে এবং গভীর জল থাকার জন্য ওখানে বন্দর করা অনেক বেশি সুবিধাজনক। যাবো কি আমার নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার সেভেন্টিন, এটা হচ্ছে বিসিএস ষোলো সালে। শিলং প্লেটু ইজ অলসো নোন অ্যাজ মেঘালয়া, ইট ওয়াজ নেম বাই, এই শিলং প্লেটুর নাম হচ্ছে মেঘালয়, এর নামটা কে দিয়েছিল। এতে আছে ও এইচ কে স্পেট, বিতে আছে এস পি চ্যাটার্জি, সিতে আছে ডি এন ওয়াদিয়া, আর ডিতে আছে আর এল সিং। কোনটা হবে, উত্তর হবে অপশান বি এস পি চ্যাটার্জি। যাবো কি আমরা নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার হচ্ছে এবার এইটিন। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ইজ দ্য জাংশন পয়েন্ট অফ দ্য ইস্টার্ন ঘাট অ্যান্ড ওয়েস্টার্ন ঘাট, পশ্চিম ঘাট এবং পূর্ব ঘাট পর্বতের মিলনস্থল বা সংযোগস্থল ওখানে তার নাম কী। এতে আছে জাভাদি হিলস, বিতে আছে আনাইমালাই হিলস, সিতে আছে নীলগিরি হিলস, দিতে আছে সেভারয় হিলস। কোনটা হবে, উত্তর হবে অবশ্যই নীলগিরি হিলস। ওকে, দ্য ওয়েস্টার্ন ঘাট ইজ অলসো নোন অ্যাজ সহ্যাদ্রি, পশ্চিমঘাট পর্বতকে আমরা বলি আবার সহ্যাদ্রি নাম দিয়ে আমরা বলি। আর সেভারয় হিলস আর লোকেটেড ইন তামিলনাড়ু, এটা কিন্তু এগুলো মাথায় রাখো, এর সঙ্গে কিন্তু এর থেকেও শর্ট কোশ্চেন থাকে, জিকে থাকে। যাচ্ছি আমরা নেক্সট কোশ্চেন, এটা হচ্ছে সতেরো সালে এসছে। দ্য ওয়েস্টার্ন ঘাট ইজ অ্যান ইম্পর্টেন্ট মাউন্টেন সিস্টেম ইন দ্য ওয়েস্ট কোস্ট অফ ইন্ডিয়া, দ্য ওয়ার্ড ঘাট মিনস, ঘাট শব্দের অর্থটা কী, এখানে আছে পশ্চিম ঘাট, পূর্ব ঘাট, এই ঘাট মানে কী। এতে আছে পোর্ট, বিতে আছে স্টেয়ার্স, সেতে আছে থ্রাস্ট, আর দিতে আছে গ্যাপ বা পাস। কোনটা হবে, উত্তর হবে হচ্ছে অবশ্যই ডি গ্যাপ বা পাস, কে আমরা বলি হচ্ছে ঘাট, ঘাট মানে হচ্ছে আসলে গিরিপথ।
যাচ্ছি নেক্সট ওয়ান, কোশ্চেন নাম্বার 20, ইন্ডিয়াজ শেয়ার অফ টোটাল ল্যান্ড এরিয়া ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাবাউট, মানে সারা বিশ্বে ভারতের ল্যান্ডের শেয়ার কত পার্সেন্ট, মানে সারা পৃথিবীর সাপেক্ষে আমাদের ভারতবর্ষের ল্যান্ডের পরিমাণ কত পার্সেন্ট, 2.4, 2.8, 3.2, 3.6, উত্তর দেখুন কি, এটা অবশ্যই এ 2.4%। এবং এর সঙ্গে সঙ্গে আমাদের আজকের এই ক্লাসটি, আজকের এই ভিডিও আমরা এখানে শেষ করলাম। তোমরা জানিও তোমাদের এগুলো কেমন লাগছে এবং তোমরা জানাবে বা কেমন করে কী জন্য, খুব আক্ষেপের একটি বিষয় উল্লেখ করছি। তোমার যদি অনেকে এত অবধি আসবেই না, তোমরা আসলে এত অবধি তোমার ভিডিও দেখোই না কেউই, তোমাদের ভিউজ হয় 1.4, মানে 1 মিনিট 10 সেকেন্ড, 1 মিনিট 20 সেকেন্ড, কেউ বলো 2 মিনিট, কেউ হয়তো 10 সেকেন্ড দেখো, এমন করে ফলে এত অবধি বা এই কথাগুলো শোনার মতো কেউ তোমরা থাকবে না, এত তোমাকে আসোই না আসলে। তো এই একটা ভিডিও তৈরি করতে আসলে অনেক সময় লাগে। প্রথম কথা, এই যে স্লাইড সেটাকে টাইপ করে তৈরি করতে হয়, সেটা এই টাইপ করে তৈরি করা, তারপর সেটাকে নিয়ে স্ক্রিন রেকর্ডিংয়ের সাহায্য করে এভাবে সেট আপ তৈরি করে নিয়ে আবার সেটাকে রেকর্ড করা, রেকর্ড শেষ হওয়ার পর সেটাকে আবার এডিটিং করা, তার সাউন্ড ঠিক করা, এডিটিংয়ের পর আপলোড করা, আপলোড করার হাজার রকমের নিয়ম, তার সেগুলো সম্পূর্ণ করা, সেগুলোকে পাবলিশ করা এবং তারপর তোমরা এগুলো দেখতে পাচ্ছ। ফলে একটা 10 মিনিটের ভিডিও মানে হচ্ছে তার পেছনে কম করে 5-6 ঘন্টা তার পেছনে সময় দেওয়া আছে। কিন্তু আজকে অবস্থাটা এমনই যে এইখানে এই ধরনের এডুকেশনাল ভিডিওগুলো কেউ আর আমরা দেখি না। আমরা বড্ড বেশি আনন্দের জগতে কোনো ফানি ভিডিও, কমেডি ভিডিও এগুলো আমরা খুব বেশি মাত্রায় দেখছি, তাই ওগুলো আমার আপত্তি নেই। কিন্তু আমার এই চ্যানেলটা যে আমরা ভিডিও তৈরি করি সেখানে কিন্তু এই ধরনের ভিউজ এখানে আসে না, এটা খুবই আক্ষেপের বিষয়। তো যাই হোক, তুমি যে এখন দেখছো, এত অবধি এসছো, তার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তুমি শেষটুকু এতটুকু শুনছো, এগুলো দেখছো, আসলে এত অবধি কেউ আসেই না, এই ভিডিও শেষ অবধি এন্ড অবধি কেউ দেখবে, কেউ দেখে না এগুলো, কেউ এত অবধি আসে না, এটা খুব সময় দুঃখের বিষয় যে কেউ কোনো ভিডিওগুলো কমপ্লিট করে না। মানে এই যে পরিশ্রম, মানে বিনা পারিশ্রমিকের পরিশ্রম সম্পূর্ণ আর কি অ্যাকচুয়ালি বৃথা হয়। তবুও ভিডিও তৈরি করবো, এটা হচ্ছে অভ্যাস, একটা নেশা, একটা ভালো লাগার জায়গা, করতেই হয়, করবো। আর তুমি যদি এগুলো ভাবো যে এগুলো তোমাদের একটু উপকারে আসছে, তোমাদের কোনো কাজে লাগছে, একটু সাবস্ক্রাইব করে দিও, তোমাদের সাবস্ক্রাইব সমর্থন একটু আনন্দ দেয়, উৎসাহ দেয় আরও বেশি কাজ করার জন্য। যাই হোক, তোমরা ভালো থাকবে, পড়াশোনা করে যাও, আমি সঙ্গে আছি। আর এত অবধি আমার সঙ্গে থাকার জন্য, আমার এই বক বক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ।